বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা আড়াই কোটি ছাড়ালো। সর্বোচ্চ সংক্রমণে আগের সব রেকর্ড ভেঙে ফেলেছে ভারত, এমনকি সপ্তাহের টানা সর্বোচ্চ সংক্রমণে বিশ্ব রেকর্ড গড়েছে দেশটি। চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারতে 900 বেশি মৃত্যু হয়েছে। তামাক পাতার মাধ্যমে একটি করোনা ভ্যাকসিন তৈরি হয়েছে বলে দাবি করেছেন থাইল্যান্ডের একদল গবেষক। অন্যদিকে শেষ ধাপের ট্রায়ালে থাকা চীনা ভ্যাকসিন সিনোভ্যাক জরুরি প্রয়োজনে সাধারণ মানুষের ওপর ব্যবহারের অনুমতি দিয়েছে চীনা স্বাস্থ্য কর্তৃপক্ষ। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। করোনার তাণ্ডবে বিপর্যস্ত ভারত, প্রাণঘাতী করোনা ভাইরাসের দৈনিক সর্বোচ্চ সংক্রমণে নিজেদের একদিন আগের রেকর্ড ভেঙে আবারও বিশ্ব রেকর্ড গড়েছে দেশটি। শুধু তাই নয়, টানা চার সপ্তাহ সর্বোচ্চ সংক্রমণে বিশ্বের সবার উপরে। দেশটিতে একদিনেই প্রায় 79,000 জনের করোনা শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে 900 বেশি মানুষের। দ্রুত গতিতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় দেশটিতে আসন্ন বিভিন্ন উৎসবকে সামনে রেখে দেশবাসীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন কো ছু যায়, যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছে 954 জন। মহামারী করোনা ভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত ব্রাজিল, এর মধ্যে দেশটিতে মৃতের সংখ্যা 1,20,000 ছাড়িয়েছে। মৃতের সংখ্যায় ব্রাজিলের পরে রয়েছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে 63,000-এর বেশি মানুষ। এদিকে দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনা সংক্রমণের 16তম দিন পূর্ণ করেছে। দেশটির হাসপাতালগুলোতে দেখা দিয়েছে বেড সংকট। এদিকে চীনের করোনা ভাইরাসের ভ্যাকসিনের শেষ ধাপের ট্রায়াল চলছে। এর মধ্যে ভ্যাকসিনটি জরুরি প্রয়োজনে ব্যবহারের অনুমতি দিয়েছে চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ। শনিবার এক বিবৃতিতে জানানো হয়, সিনোভ্যাক বায়োটেকের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিনটি চীনের স্বাস্থ্যকর্মীদের মতো যারা করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে তাদের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে। এর আগে জুলাইয়ে দুজন আগ্রহী প্রার্থীকে তা প্রয়োগের অনুমতি দেওয়া হয়েছিল। এদিকে তামাক পাতার মাধ্যমে একটি করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি হয়েছে বলে জানিয়েছে থাইল্যান্ডের একজন গবেষক দল। মাসুদ রানা, নিউজ 24।